নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুমনা। 80 বছরের পুরনো শিবরাত্রি উপলক্ষে পাগল বাবার প্রতিষ্ঠিত দুধের বাঁধ আশ্রমের মেলা চলছে। বিভিন্ন অনুষ্ঠান সহযোগে চলছে এই মেলা। করোনা আবহেও শিবরাত্রির দিন মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। পাগল গুরুদাস বাবা যেহেতু সাধক ছাড়াও প্রখ্যাত গায়ক ও বহু গানের রচয়িতা ছিলেন, সেই জন্য এই মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন গায়ক ও ভক্ত মানুষের সমাগম ঘটে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পরিস্থিতি আমরা প্রথমে ভেবেছিলাম যে লোকজন কম হবে, কিন্তু দেখলাম যে মানুষের মধ্যে সেই ভয়টা কেটে গেছে। হয়তো গিয়ে এখনও পূর্ণ উদ্যমে অনেকেই যোগদান করেছে, বিশেষ করে পুজো টুজোর সময় যোগদানের মাত্রাটা অনেক বেশিই ছিল। কারণ আমরাও প্রথমটা খুব শঙ্কায় ছিলাম যে কী বলতে কী হয়, পরে ভাবলাম যে না, এত মানুষ যখন স্বেচ্ছায় এসে যোগদান করেছে, হয়তো সেই আনন্দের জন্যে নিজের প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গিয়ে করোনাকে কিছুটা জয় করেই চলে যাবে, এটা এই আশাতেই আছে। দেখা যাক কী হয়। মেলা আজকে তো চতুর্থ দিনে পড়েছে, এরপরে এমনি অনুষ্ঠান সব বন্ধ হয়ে যাবে। এখনও আশা করা যায় দু তিন দিন তো চলবে, মানে চার দিন হলো, প্র্যাকটিক্যালি আরও তিন দিন এরকম চলবে। অন্যান্য বছরের তুলনায় ভিড় 100% সমান আমি বলবো না, আমার মনে হয় অন্তত 10% কম আছে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে মানুষের কাছে এই বার্তায় দেওয়া উচিত যে আনন্দের সঙ্গে কোনো জিনিসে অংশগ্রহণ করলে হয়তো অনেক কিছুকেই জয় করে নেওয়া যাবে। যেহেতু এটা অনেক প্রাচীন মেলা, বহু দূর দূরান্ত থেকে মানুষ যারা গান করতেই এখানে আসে, সারা রাত জেগে গান করলো আবার সকালবেলা চলে গেল, তার মানে এই যে সারা রাত জাগার পরিশ্রম বা এত দূর থেকে আসার যে কষ্ট বা এইসব করোনার যে ভয়, সমস্ত কিছুকেই জয় করে তারা চলে যাচ্ছে। এবং আশা করি এই আনন্দ নিয়ে আস যে কিছু যোগদান করলে সেই অনেক কিছু ভয়কে কাটিয়ে ওঠা যায়, এটা আমার মনে হয়েছে।